পুরস্কার। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে আগামী 4 ডিসেম্বর রবিবার সকাল 8:30 সাতবাজার পাঁচ মাথার মোড় থেকে একটা সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই সচেতনতার পদযাত্রায় থাকছে থ্যালাসেমিয়া এবং এর সচেতনতার বার্তা দিয়ে আমরা সাতবাজার পাঁচ মাথার প্রচার গাড়ি বিভিন্ন জায়গায় সারা কলকাতা জুড়ে এই প্রচার গাড়ি থেকে সচেতনতার বার্তা আমরা দিয়ে যাচ্ছি। আজকে আমরা এসে পৌঁছেছি কালীঘাট অঞ্চলে। কালীঘাট অঞ্চলের সম্পন্ন মানুষদের কাছে আজকে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে সচেতনতার বার্তা আমরা দিয়ে গেলাম। প্রত্যেক দিন আমরা আমাদের নানান সদস্যদের নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কমল রয়েছে, অভিজিৎ বাবু রয়েছে, রেবা ম্যাডাম রয়েছে, রুবি ম্যাডাম রয়েছে, ধুমা ম্যাডাম রয়েছে, সবাইকে নিয়ে বিভিন্ন জন আমাদের যে প্রত্যেক সদস্যরা প্রত্যেক দিন এই থ্যালাসেমিয়া প্রচার গাড়ি নিয়ে বিভিন্ন কলকাতার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করছে। আমরা যে কালীঘাট অঞ্চলে প্রচার করছি এবং আগামী দিনগুলোর প্রতিদিন আমরা দৌড়াবো, আমাদের গাড়ি ঠিক করা আছে, আমরা খুব সুন্দরভাবে প্রচার করছি এবং তারাও পাচ্ছি এবং আমরা খুব উৎসাহিত এই কাজের জন্য এবং আমরা চেষ্টা করছি আমাদের সচেতনতা প্রচার যেন সাফল্যের সঙ্গে হয়, আমাদের পদযাত্রা বা রক্তদান শিবির যেন সফল হয়। আমরা এখন এসে পৌঁছেছি কালীঘাটে নেপাল ভট্টাচার্য স্টিকের সংযোগস্থলে। এখানে আমাদের সঙ্গে আছেন কালীঘাট নেপাল ভট্টাচার্য স্টিক সাধারণ সম্পাদক অভিজিৎ বাবু এবং উনি এই পুজো কমিটির একজন কর্ণধার, যার উপরে পুজোটা করে। এবং আরেকজন আছে, তার নামও অভিজিৎ বাবু, অভিজিৎ মুখার্জি, তিনিও আমাদের সদস্য। গ্রামের যে কর্মযোগ্য এই সামাজিক কর্মকাণ্ডে সেটা অনস্বীকার্য। আমরা এই দেখুন, এখন আপনারা এতটা কাজ করার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের আগে মানুষরা কিন্তু আছে জ্যোতিষের কাছে যাচ্ছে যে রক্ত পরীক্ষা করে যে ওয়েদার থ্যালাসেমিক ক্যারিয়ার কিনা, এটা কিন্তু অনেক মানুষরা দেখছেন না। আমি মানে কাউকে এ না করে ছোটো না করে বলছি যে গ্রামে গঞ্জে থেকে শুরু করে কলকাতা শহর সর্বত্র মানুষরা দেখেছি যে তারা কিছুটি পুষ্টি মেয়েরা। আপনারা কালীঘাট অঞ্চলের সকল সচেতন মানুষ জনের কাছে আমরা উপস্থিত হয়েছি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে সকল মানুষকে কতগুলো জিনিস জানানোর জন্য। আপনারা জানেন যে আমরা বিয়ে থা করি, কিন্তু বৈজ্ঞানিক জিনিস অনেক সময় আমরা মানি না বলে আমরা ছেকুটি গোষ্ঠী মেনে চলি, আমরা মেনে সন্তানদের বিয়ে দিই, কিন্তু তারপরে যখন সন্তান জন্মায় যদি আজকে দুজনে অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনে এই থ্যালাসেমিক ক্যারিয়ার হয়, তাহলে পরে তাদের যে সন্তান হবে সেই সন্তান কিন্তু থ্যালাসেমিয়া হতে বাধ্য। একজন ক্যারিয়ার একজন যদি না হন তাহলে হওয়ার সম্ভাবনা কম। এই সচেতনতা আজকে মানুষের মধ্যে নেই, অনেক মানুষরা আমরা সেই জ্যোতিষের কাছে যাচ্ছি হাত দেখাচ্ছি, কিন্তু এটা তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নয়, আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। এখনো অনেক মানুষ আছেন হাসপাতালে আমরা দেখেছি যে মানুষগুলো রক্তের অভাবে দৌড়চ্ছেন, কেন শুধু বিভিন্ন অপারেশন জন্য নয়, থ্যালাসেমিয়ার পেশেন্টদের নিয়মিত ভাবে রক্ত দিতে হয়। তাই বলছি সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন দীর্ঘদিন ধরে এই থ্যালাসেমিয়ার পেশেন্টদের স্বার্থে কাজ করে চলেছেন রক্তদানের মাধ্যমে। আপনারা জানেন কৃত্রিম ভাবে আমরা এত বিজ্ঞানের উন্নতি হওয়া সত্ত্বেও রক্ত কিন্তু মানুষের মধ্যে একজন যদি রক্ত দান করেন তবেই আরেকজন মানুষের মধ্যে রক্ত সেই দান মানে সেই দান করা রক্ত দিতে পারবেন, রক্ত আমরা কৃত্রিম ভাবে তৈরি করতে পারি না। তাই আগামী 4 ডিসেম্বর মানুষকে এই সচেতনতা বোধ বাড়িয়ে তুলতে পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সামবাজার পাঁচপাতার মোড়ে সকাল 10টার সময় এই অনুষ্ঠান শুরু হবে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি সহযোগিতা একান্তভাবে কাম্য।